যাক, আজকে আমাদের একটা খুশি সংবাদ আছে। সাকিব রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সে ছাত্র, সে সোজাটনি একাডেমিতে প্রস্তুতিমূলক কোচিং করে আল্লাহ তাআলা অশেষ রহমতে তার বাবা মার দোয়ায় সে তার নিজ যোগ্যতায় গত কত তারিখে সাকিব তুমি চান্স পেয়েছো? 5 তারিখে গত 5 তারিখ অর্থাৎ আজকে হচ্ছে হলো 8ই মে, 5ই মে সে নিজ যোগ্যতায় রংপুর সেনানিবাসে পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে সে ওখানে পরীক্ষা লিখিত পরীক্ষা প্রথম স্থান অধিকার করে সে চান্স পেয়েছে। ওর জন্য একটা সবাই একটা কল করে। এবং আমাদের এটা বরাবর একটা নিয়ম যে কেউ চান্স পেলে সবাই মিষ্টি খাওয়াতে আসে, তো আজকেও সাকিব ও মিষ্টি নিয়ে আসছে। দাও সাকিব, তোমার মিষ্টি খাই। সাকিবকেও একটা মিষ্টি খাওয়াবো আমরা, যেহেতু সাকিবের সাফল্য পেয়েছে। যে আমাদের ক্লাসে কিছু সঙ্গে স্টুডেন্ট আছে তাদেরকে তুমি মিষ্টি পাও তোমার সহপাঠী। ভাই ভাই সবাই এক করে গেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ এখানে আসো, সবাই আসো, এক এক করে আসো। ছবি তুলতেছো মিষ্টি, ছবি তুলে তাকাও। আমি একটু খাওয়াই দিই, যেহেতু তোমার কাজিন আসছে, সাকিবের কাজিন আসছে, আমি একটু কাজিনকে খাওয়াই দিই। আসেন একটু সামনে আসেন। যাক, খুব ভালো লাগলো যে কেউ যখন চাকরি পায় পেয়ে যখন মিষ্টি নিয়ে আসে বা না নিয়ে আসুক বা দেখা করতে আসে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে, এটা আসলে খুবই আনন্দের একটা বিষয়। যখন ট্রেনার হিসেবে বা শিক্ষক হিসেবে প্রশিক্ষক হিসেবে ট্রেনিং করায় কেউ যদি সাফল্য নিয়ে আসে একজন প্রশিক্ষকের কাছে, এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন একটা মূল পর্বে চলে যাব। কারণ তোমরা যারা চান্স পেতে চাও বা কীভাবে চান্স পাবা সেনাবাহিনীতে বা তোমাদের করণীয়গুলো কী বা কীভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত, এই বিষয়গুলো সাকিব তোমাদের সঙ্গে তোমাদের সুবিধার্থে শেয়ার করবে। তোমরা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো। আজকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী চাকুরির পরীক্ষার সব ধরনের সাজেশন ও পরামর্শ পেতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।